सामाजिक कत बड़ घाटती আমাদের কত বড় এই সামাজিক জনকলঙ্ক। কোন ছেলে যদি আমার বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বউ যেন ঘরে আসলো, এবার সেই নতুন বউর সামনে দুদিন চার দিন আট দিন দশ দিন ছয় মাস পর্যন্ত ওই বুড়ি শাশুড়ি আম্মা যেন খাবার তৈরি করে দেবে। দেখেন কত বড় খারাপি। যিনি হলেন সাইয়্যেদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের সর্দারনি হবেন হযরতে ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজেই যেন বলছেন, আমি আমার স্বামীর ঘরে আসলাম, তো আমার স্বামীর ঘরে কি খাবার তৈরি পাবো এটা নসিব নেই, আমাকে নিজেই নতুন বউ হিসাবে খাবার তৈরি করতে হচ্ছে। কি সিস্টেমে আগে ছিল আপনাদের দেশে জাতা, মনে হয় এখনো আছে। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে খাবার তৈরি করার জন্য জাতা ঘোরাতাম, এইভাবে করে খাবার তৈরি করতাম, আমি আমার স্বামীর সামনে খাবার তুলে দিতাম, এই সুন্দর দাম্পত্য জীবন আমাদের ঘরে শুরু হয়ে গেল। হযরতে ফাতেমা বলেন, জাতা পেস্তে গিয়ে আমার হাতে যেন একটু অনেক বড় কষ্ট হয়ে গেল, হাতের চাম গুলো একটু একটু করে পাতলা হয়ে যেন উঠে যেতে লাগলো, হাতের আঙ্গুল থেকে যেন রক্তের বর্ণ দেখা দিল। ওই অবস্থায় হযরতে ফাতেমা জাতা চালায় আর বাড়িতে খাবার তৈরি করে, স্বামীর কাছে খাবার তুলে দেয়। একদিন হযরতে ফাতেমা বলে, আমি আমার আব্বা জানের কাছে বড় আশা নিয়ে একটি দাসের আবেদন করার জন্য আব্বা জানের ঘরে গেলাম। বর্তমান মেয়ে বিয়ে দিয়েছেন, যদি মেয়ের বাড়িতে একটু কষ্ট হয় আর মেয়ে যদি বাবাকে ফোন করে, আব্বা তোমার জামাই তো নাই বাইরে গেছে, আব্বা লোকড়িও জ্বলছে না, আমি ভালো করে রান্না করে ছেলে পেলেদের খাবারও দিতে পারছি না, আপনি আব্বা বেটিকে কত ভালোবাসেন, তাড়াতাড়ি ছেলেকে বলবেন যাও এই মথুরাপুর গিয়ে একটা গ্যাস এবং একটা সিলিন্ডার নিয়ে তাড়াতাড়ি করে যা যা যাবতীয় লাগে আমার মেয়ের কাছে পৌঁছাও। আমরা তাই করব। আরে আমার বাপ, আমাদের থেকে হযরতে ফাতেমার উপর যেন নবীজির দয়া কম ছিলেন না মায়া কম ছিল না। শুনেন মন দিয়ে, হযরতে ফাতেমা এবার আব্বা জানের কাছে আসলেন একটি দাসে আবেদনের জন্য। যেই সময় আব্বার ঘরে ওই সময় আল্লাহ নবী যেন ঘরে ছিলেন না। ছোট আম্মা হযরতে আয়েশা ফাতেমাকে দেখে বলেন, বেটি তুমি ঘরে এসো, কি প্রয়োজন আমারে বলো। তোমার আব্বা তো ঘরে নাই, সরাসরি এবার ফাতেমার কথা যেন শুনে নিয়ে ফাতেমা আবার